আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ, এর আগে কোনো ব্লগ করিনি। এখন আমার নিউ চ্যানেল খুললাম, এখন এখানে ব্লগ করার চিন্তা ভাবনা আছে, করবো রেগুলার কন্টিনিউ। আজকে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে যাব, আপনার দেখাতে যে ইউনিভার্সিটিটা কেমন। পরবর্তীতে আমিও ওইখানে ট্রাই করবো, ইউনিভার্সিটিতে ভর্তি হলে ওইখানে ভর্তি হবো। আপনারা আমার সাথে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এখানে চান্স পাই। আমাদের বাসা থেকে বেশি দূর না, আমাদের বাসা হলো জামগড়া, নিশাবাদ জামগড়া ফ্যান্টাসি কিংডমের পেছনে। এখান থেকে জাহাঙ্গীরনগর যেতে সাইকেল নিয়ে যাবো, তো এখানে লাগবে 20 মিনিটের মতো, বেশি সময় লাগবে না। এখন এখনই বেরোবো, আমার ফ্রেন্ডরা সবাই ওয়েট করতেছে, ভাই এখনই বেরোবো। এটা কোনো কথা হইলো? আমি বাসার নিচে এসে বসে রয়েছি, কিন্তু বন্ধুরা কেউ কোনো খোঁজ খবর নেই। তো গাইস, আপনারা দেখেন নাই তো আমার বাইকটা, সাইকেল, সাইকেলে এখন বর্তমানে বাইক বলে। আচ্ছা দেখুন আপনারা, আমরা এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, রওনা দিচ্ছি আমরা সবাই মিলা। ওই দিকে আমরা বেশি না, তিনজন আসছি এখানে, আরেকজন রিসিভ করতে যেতেছি। কারে কল দিতেছো তাই নাকি? আধুনিক সবাই গান শুনতে হয়? আরে ভিডিও টাই না, আমরা রওনা দিতে যাত্রা পথে আছি, বেশিক্ষণ লাগবে না। আমার এক ফ্রেন্ড আছে, ও বলছি আগে থেকে, কিন্তু আসে নাই, ও বাসায় আছে এখন, ওকে থুয়ে এসে করছি এখন। ও আসুক, পিছনে আসুক, আমরা বললাম যে চলে আসছি। দেখো আমার ফ্রেন্ডরা, স্ট্যান্ড দেখাও, স্ট্যান্ড দেখাও, তোমরা দেখা হবে, খেলা হবে না। কি স্ট্যান্ড দেখাবা? না থাক, পিছনে রিক্সা আছে তাই নাকি? ওরে রে, হিরো আলম, পুরো হিরো আলম। আমার একজন কমেন্ট করছে হিরো আলম। আর কিছুদিন পরে নির্বাচন, তো এই দেখেন মিছিল, কার মিছিল? চেন
জাহাঙ্গীর নগরের পিছনে গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি, কারণ কি আমাদের বাসা ওই দিকে, তো ওইখানের দিকে আসছি। যেখানে লাগতো আমাদের মনে করেন 15-20 মিনিটের মতো, সেইখানে আমাদের লাগছে 1 ঘন্টা। আমার এক ফ্রেন্ড ওই যে আসতেছে, ও কোথায় থেকে জানি আসলো, তার জন্য আমাদের 1 ঘন্টা লেট। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আজান দেবে। এই ছেলেটা আমাদের যে এত কষ্ট দিচ্ছে বলার বাইরে। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয় এদিকে শাকিল ভাই, তুমি এটা ঠিক করো না কিন্তু, আমাদের এত খাটনি করাইছো, আমরা এখানে দাঁড়াই ওইখানে দাঁড়াই, তোমার কোনো খোঁজ নাই। ওই জায়গা গিয়ে জায়গা আমার থেকে আমরা এতক্ষণ ওয়েট করলাম, কিন্তু আমাদের আমরা জাহাঙ্গীর বিটে প্রবেশ করবো, পিছনে গেট দিয়ে ঢুকতেছি। এই দিকে জাহাঙ্গীরনগরের কোনো মজা নাই, আছে ভিতরে আমরা দেখবো খালি। এই ইউনিভার্সিটিটা অনেক ভালো আমি শুনছি, ন্যাশনাল ইউনিভার্সিটি, তো পাবলিক, সব স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে পাবলিক কোনো ইউনিভার্সিটিতে পড়া, এখানে পড়ালেখা খরচটাও আর অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মজা। স্যার বলছিল যে তোমরা স্কুল লাইফ মজা করছো, অনেক মজা করছো, স্কুল লাইফের মতো কোনো লাইফ হয় না। তারপরে তোমার সবচেয়ে তো মজা লাভ হলো ভার্সিটি লাইফ, এখানে সব ধরনের মজা করা যায়। তুমি যদি এই ছেলেটা আমাদের যে এত খাটনি করাইলো, এখন কি সরি ভাই, মিউজিক টিউজিক কি এইসব ইডিট করে লাগাইতে পারি না, তাই নাকি? থ্যাংক ইউ। এইদিকে একটু হালকা তাকাও, ভায়া পড়বা তো। হ্যালো গাইস, আমরা অবশেষে চলে আসছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আমরা অনেক আগে চলে আসতাম, কিন্তু আমার এক ফ্রেন্ডের জন্য লেট হয়েছে। আমাদের তো বয়স হয় নাই এখনো, ভোটার হই নাই, ভোটার হই নাই, দুর্ভাগ্য। আমরা ঘুষটা করাইতে চাই না কিছু, সামনে দেখবো আমরা সবাই সবাই এখানে রেস্ট নিতেছি, সন্ধ্যা হয়েছে, সন্ধ্যার পরে বের হবো আমরা এলাকা দেখতে, তখন অন্ধকার হবে। কি হ্যালো ফ্রেন্ডস, ওই দেখতে পাচ্ছেন কত জোরা শালি, দেখেন এভেলেবেল অভাব নাই, দেখেন আপনি এক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে পারেন। ইয়েস, একটু মানে লুচ্চা কোয়ালিটি তো আমার ফ্রেন্ডটা এখন এইসব করে, বুঝছেন, হালকা একটু উচ্চামি করে, বেশি করে না কিন্তু হালকা উচ্চামি করে। ওই যে আরেক ফ্রেন্ড, আরেক ফ্রেন্ডটা দেখাইতেছে, ওই যে ওইখানে যায় দেখতেছে খালি লুচ্চা ব্যাকগ্রাউন্ড মিউজিক।
এটা এখন উইলি দিবে স্ট্যান্ড ওফ আরে নিও দিব পারে মোটামুটি সবাই এটা একটু পারে দিবা আর দিবা থাকবে আমার এই ফ্রেন্ডটা লেট করে আসছে যাই হোক এখন আসার পরে কি করছে আমরা এখানে রেস্ট নিতেছে আমাদের সাথে কি কথা বলবো নাকি ও তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে এরকম না 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 আমি দেখাইতে পারি নাই দেখাই নাই তার তোমার মান সম্মান চলে যাবো দেখা যাবে না কেন দেখছো মিয়া ভাই তুমি কি তেল মারো এটাতে একদিন মারছিলাম অনেক আগে তো আরে চকের জাম্পারে তেল দিই না করলি না খালি পেরে গেছে ভাই কি দেখাও কিছু দেখাও হ্যাঁ হ্যাঁ হবে হবে আমরা গ্রুপ খুলবো তো এরপরে এই অনেক ভালো হয়েছে ট্রাই করতে করতে হয়ে যাবে কারণ কি এটা তোমার তো বসে না তোমার সাইকেল গো ভাঙারি গো ভাঙারি বললে চলে না এটা ভাঙারি আমার সাইকেল এটা সাইকেল একটা ভাঙারি এটা ভাঙারি বললে চলে না এটাকে আমি কি আমার নিজের গার্লফ্রেন্ডের চাইতে বেশি যত্ন করি না হয়তো বা তোমার গার্লফ্রেন্ডের বেশি আদর করো কারণ কি আসার পরে তো গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে বন্ধু আদান দিয়ে হলাইছে তো এখন আমাদের রওনা দেওয়া উচিত না আমরা এখন বার আসার উদ্দেশ্যে রওনা দেব আমি আসার সময় রাস্তা হালকা দেখাইতে পারছি কারণ কি রাস্তা অনেক মানে গাড়ি আসতেছে তো এখানে রিস্ক হয়ে যায় এজন্য আমি বেশি ভিডিও করতে পারি না কিন্তু যাই কিনা ভিডিও এসে আমরা ভিডিও করতে পারছি দেখেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক কি আমাদের চ্যানেলে যে লাইক কমেন্ট এবং শেয়ার আর একটা লাল বাটন আছে লাল বাটনটা একটা ক্লিক দিবেন লাল বাটনটা সাদা হয়ে যাবে বাস আর সাথে ঘন্টাটা ক্লিক দিয়ে দিবেন হিরো আলম কিছু বললো আপনাদের এখানে তা ঠিক সানগ্লাস পরে মানে দুপুরের দিকে রোদ থাকলে তখন সানগ্লাস পরে কিন্তু এই হিরো আলম সবসময় পরে রাত্রেও পরে আশা করি আপনাদের ভালোভাবে দেখাইতে পারছি সুতরাং আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক এন্ড শেয়ার করবেন এটাই আশা করি আপনাদের এই প্রত্যাশায় আমি আরো ব্লগ করবো আশা করি অনেক জায়গায় যাব অনেক ডিস্ট্রিক্টে যাব অনেক জেলায় যাব আপনাদের দেখাবো আমার ফ্রেন্ডদের সাথে আমি যাব এখন আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসি আমাদের আসতে আসতে একটু লেট হয়েছে কারণ কি আমাদের আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড লেট করছে ওর ভাইকে মাদ্রাসা ভর্তি করে দিয়ে গেছিল ওইখান থেকে আসতে কথা ছিল না তারপর আসছে অনেক কষ্ট করে তারপরে আমরা তার সাথে এগুলো আসছি আসার পর এখন আমরা আস্তে আস্তে মাগরিবের আজান দিচ্ছে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো এখান থেকে যাইতে আরো 35-40 মিনিটের মতো সময় লাগবে কারণ কি আমরা এই রাস্তায় জ্যাম থাকে না আসলেও কিন্তু গাড়ি ঘোড়া স্ট্যান্ডে গাড়ি ঘোড়া অনেক কি থাকে রিক্স গাড়ি ঘোড়া দেওয়া চলা কিনা ওইখানে আমি
ভিডিও করতে পারবো না, আমি একদম বাসায় চলে যাবো মনে হয়। যাওয়ার সময় আপনাদের রাস্তা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিছু রাস্তা হল এগুলো দেখাবো, কিন্তু ই করতে পারবো না বাসায় যে আমি আর শেষ করতে পারবো না, বাসায় যে আমার একটু রেস্ট নিতে হবে, আবার আমার পরীক্ষা আছে সামনে, ইন্টার পরীক্ষা চলতেছে, তো এই জন্য প্রাইভেটে যেতে হবে আর কি। আচ্ছা ভালো থাকবেন, আপনার প্লিজ কমেন্ট করবেন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিরকম লাগলো, আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আমার ফ্রেন্ড এখানে তারা আমি কথা বলতেছি, তো আপনাদের সাথে ব্লগে কথা বলতেছি, তারা স্টান করতেছে, এখন আপনারা দেখেন কিছু স্টান ভিডিও দেখেন বন্ধুরা। এখানে সন্ধ্যা হয়ে গেছে, পরে এখন আমরা বাসা থেকে রওনা হয়েছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে আছি আমরা, এখন আর আপনাদের সাথে আমি কথা বলতে পারবো না। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ হবে জাতীয় চিকিৎসক নবীনগর, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন, জানাবেন যে কীরকম ভিডিও লাগবে আপনাদের, কীরকম লাগলো, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।